ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বুধবার সকাল 9:15 দিকে মৃদু ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.3। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল আসাম ও মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী এলাকায়। সীমান্তের মেঘালয় অংশের লাখিপুর থেকে 7 কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের উৎপত্তি। তবে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, ঢাকার আগারগাঁও থেকে 242 কিলোমিটার উত্তরে ভারতের লাখিপুরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। রিখটার স্কেলে এর মাত্রা ছিল 5.2। এটি মাঝারি ধরনের ভূমিকম্প। আজ সকাল 9:15 ভূমিকম্পটি হয়। সকাল সকাল ভূমিকম্পে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে বলে দেশের বিভিন্ন স্থান থেকে আমাদের প্রতিনিধিরা জানিয়েছেন। আমাদের জয়পুরের প্রতিনিধি জানান, মাত্র কয়েক সেকেন্ডের এই ভূমিকম্পে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। পাঁচবিবির আটপাড়া গ্রামের বাসিন্দা বকুল হোসেন বলেন, খাটে শুয়েছিলাম, হঠাৎ দেখি খাট নড়াচড়া করছে, এতে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম, পরে বুঝলাম ভূমিকম্প হচ্ছে। কুষ্টিয়া থেকে নিজস্ব প্রতিবেদক জানান, ভূমিকম্পের সময় আতঙ্কিত লোকজন বাড়িঘর থেকে বাইরে ছুটে যায়, আবার ভূকম্পন হতে পারে এ আশঙ্কায় বেশ কিছু সময় তারা বাইরে অবস্থান করে।